সবাইকে জানাই জয়গুরু। আজকে আমাদের প্রদীপ্তার শুভ জন্মদিন উপলক্ষে আমাদের সৎসঙ্গের পথে ফিরে তার বার্থডে সেলিব্রেশন আছে এখানে খুব সুন্দরভাবে সাজসজ্জা। চলুন আজকে ব্লগ শুরু করি। যা মানুষকে সুস্থ স্বাস্থ্য উন্নত ও আনন্দিত করে তোলে, আর তা হয় না অথচ সুস্থতা আছে সে সেবা অবলম্বনকে আহ্বান করে। বাণী সংখ্যা দুই, স্বস্তি স্বস্তি। সুন্দর জাহাজ তৈরি হয়েছে বাবা, মেরাইন ইঞ্জিনিয়ার, তাই জাহাজের কেক তৈরি হয়েছে এখন। জয় বৈদ্যুদা একজন মেরাইন ইঞ্জিনিয়ার, জয়গুরু ওনার ওয়াইফ নামনিধি, ওনারা ওনার মেয়ের আজকে জন্মদিন পালন হচ্ছে খুব সুন্দরভাবে। জয়গুরু জয়গুরু, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন মেয়ে বড় হয়ে ছাত্রের কাজ করতে পারে, যেন ভালো মেয়ে হতে পারে। জয়গুরু। অরুণ গোপাল দাদা বদ্ধপুরে রেখেছেন এখানে সুন্দর, উনি আমাদের সেলিব্রেশন এসেছেন। জয় গুরু জয় গুরু, সকলে খুব ভালোই থাকবেন। এই হচ্ছে আরতি, আমার বোন, ছোট থেকে আমরা দেখছি খুব সুন্দর গানও করে এখানে, সব বলে আশীর্বাদ করছে সবাই মিলে আমাদের এই ভাবতে সেলিব্রেশন হচ্ছে। আমাদের সৎসঙ্গ বিহার ফতেপুরের একনিষ্ঠ কর্মী ইনারা, ইনাদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর মন্দির হয়ে উঠেছে। আপনারা সবাই আসবেন ফতেপুর মন্দিরে, আসবেন, ভালো লাগবে, খুব ভালো লাগবে, আপনারা আসবেন। জয় গুরু জয় গুরু জয় গুরু। দেখেছেন জয় গুরু আমার আত্মীয় সবাই, অশোক নস্কর দাদা, আমাদের শ্রদ্ধেয় দিবাকর হালদার দাদা, ইনারা এই যে মন্দির, এত বড় বিশাল মন্দির, সুদৃশ্য মন্দির একটি গড়ে উঠেছে ইনাদের প্রতিষ্ঠায়। ঠাকুরের সেই পুরুষোত্তম মন্দিরকে ওনারা কত সুন্দরভাবে গড়ে তুলেছেন, আর আমরা সকলে মিলে আনন্দ দিতে পারছি। আপনারা সময় সুযোগ পেলে একবার সৎসঙ্গ বিহার ফতেপুরে নিশ্চয়ই আসবেন। ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় চন্দ্রশেখর রায় দাদা, ডায়মন্ড হারবার থেকে একনিষ্ঠ কর্মী, ওনার ওয়াইফ, ওনারা আজকে সৎসঙ্গ বিহার ফতেপুরে এসেছেন। খুব সুন্দর ভক্ত মানুষ, সবাই ভালো থাকুন। জয় গুরু, পরম পিতার রাতুল চরণে প্রার্থনা জানাই, আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু জয় গুরু জয় গুরু। খুব সুন্দরভাবে ভক্ত মানুষ, তাই তিনিও সুন্দরভাবে আমাদের জন্য প্রার্থনা জানালেন। জয় গুরু। ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় হীরকান্তি বৈদ্য দাদা, ইনার ছেলে আমাদের শ্রদ্ধেয় জয় বৈদ্য দাদা, ওনার মেয়ের আজকে তো শুভ জন্মদিন, ইনার নাতনি। আপনারা সবাই আপনারা সকলে মিলে ঠাকুরের চরণে মিষ্টান প্রার্থনা জানাবেন, ইনার নাতনি আমাদের প্রদীপ্তা যেন আরো সুন্দরভাবে ঠাকুরের কাজ করতে পারে। আমাদের এই প্রদীপ্তা আজকে 5 বছর পূরণ হলো, তাই আজকে আজকে সেই শিশু ঠাকুরের সৎনাম গ্রহণ করেছে, আর এই 5 বছর বয়সে সুন্দরভাবে এখন সে গান কীর্তন নাচ সব কিছু করতে পারে সুন্দরভাবে। প্রদীপ্তা নাম দিয়ে দুজনে বাবাইদা নামকরণ করেছিলেন, আপনারা সকলে তাকে আশীর্বাদ করবেন আজকের তার শুভ জন্মদিন উপলক্ষে।
এই ভিডিওটি আপনাদের বানালাম। এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে জানাই জয় গুরু।